সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সুরো বাহারে সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবি ভোরে সাঁঝবাতি সন্ধ্যায় পূরবি পুলকিত রজনীগন্ধায় জল ছবি জোছনা ছন্দে ভাসে হাসি নমস্কার, আমি শ্রেয়সী, শুরু করছি সঙ্গীত সুধা। সঙ্গীত সুধার আজকের পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার সঙ্গে রয়েছেন এক নতুন বন্ধু, নতুন অতিথি, পরিচয় করব তার সঙ্গে। দাদা, আপনার নাম? আমি পার্থ সেনগুপ্ত। দাদা, আজকে তো সৃজনে প্রথমবার, সঙ্গীত সুধায় প্রথমবার, আমাদের এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা সুন্দর একটা সাংগীতিক পরিবেশ, এবং শুধু তাই নয়, তার মধ্যে একটা আধ্যাত্মিকতারও মানে মেশাল আছে, সেজন্য খুবই ভালো লাগছে। সৃজনের মূল কথাই তো তাই, সেই কারণেই বোধহয় সৃজন বাংলার প্রথম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চ্যানেল হয়ে উঠতে পেরেছে। সৃজনের বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি, আজ প্রথমবার এখানে এসেছেন। দেখুন, বলবার মতো আমার তেমন কিছু যোগ্যতা আছে আমি জানি না, মনে করি না সেরকম। তবু আমার মনে হয় যে আজকে যে যে সংস্কৃতির যে অবক্ষয় চলছে, সেখানে সব কিছুর মধ্যে যদি একটু আধ্যাত্মিকতাকে মেশানো যায়, তাহলে এই অবক্ষয় থেকে আমাদের কোথাও একটু মুক্তি পাওয়া যায় আর কি, মনে হয়। তো স্বামীজির মতো একজন মানুষ, তিনি আমাদের মাঝখানে এসেছিলেন, তাকে যদি একটু মেনে নেওয়া যায়, রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, তাকে মেনে নিলে আমাদের অনেকটা মানে বেঁচে যাই আর কি আমরা অনেকটা। তো সেইটা কোথাও মেলানো যায় কি না, তাদের দর্শনকে আশ্রয় করে যদি পথ চলা যায়, যেটা আপনাদের চ্যানেলে হচ্ছে। একদম তাই, আমাদের চ্যানেলের মূল কথাই সেটা। আর এই বিশ্বাসে যারা বিশ্বাসী, তাদের জন্যই কিন্তু সৃজন স্মরণ এবং মননের সঙ্গী হয়ে ওঠে। আর আজকে সৃজনের পাশে যেসব মানুষ এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, যাদের হাত ধরতে পেরেছি আমরা, তাদের প্রত্যেকের এটাই বক্তব্য যে একটু আধ্যাত্মিকতা যদি মানুষের মনে থাকে, তাহলে জীবন্তরী বেয়ে যাওয়ায় কোনো অসুবিধা হয় না। আজকে প্রথমে কি গান শুনব? রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। এই চারিদিকে অশান্তি, এর মাঝখানে শান্তির একটা প্রার্থনা রবীন্দ্রনাথের ছিল। না থাকে শোক পুরিতা,
তোমারে বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি কেন এই হিংসা দেশ কেন এই ছদ্মবেশ কেন রবীন্দ্রনাথের গানের বাণী যা একটা অন্যরকম আবেশ তৈরি করে, একটা অন্যরকম আবহ তৈরি করে, এই গানটাও তার ব্যতিক্রম নয়। একটা অসাধারণ গান দিয়ে শুরু হলো আমাদের পর্ব। ভীষণ সুন্দর একটা গান, শান্তির ধারা বয়ে গেল সৃজনের সঙ্গীত সুধার শুটিং ফ্লোরে। আমরা দ্বিতীয় গানে যাই, এবারে কি শুনব? আমার অন্যতম প্রিয় গান স্বামীজির নিজের লেখা গানটি। স্বামীজি অসাধারণ গান গাইতেন, এটা আমরা সবাই জানি। আর এই যে বাগেশ্রী রাগিণীর ওপরে যে এটা আধারিত, সেই বাগেশ্রী রাগিণীও স্বামীজির খুব প্রিয় একটা রাগিণী ছিল। হ্যাঁ, তো আমি একটু গাইবার চেষ্টা করি। শশাঙ্ক সুন্দর ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি অস্ফুট মন জগত সংসার ভাসে অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডোবে পুন ওঠে ভাসে ডোবে পুন অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারাও খন সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল আবাগ মানস গোচর বুঝে প্রাণ বুঝে যারু নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক
অসংখ্য সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি। স্বামীজির লেখা তার খুব প্রিয় একটা গান শুনলাম আমরা। এবার সময় বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে, তাই ছোট্ট একটা বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে পার্থদা। দাদা, আমরা তো দুটো দুরকম গান শুনেছি ব্রেকে যাওয়ার আগে, এবারে কি শুনবো? এবার একটু আধুনিকে আসি। একদম, আর একটু অন্য স্বাদের একটা গান, অন্য স্বাদের একটু গান গাইছি। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গাওয়া গান, ওর নিজেরই সুর করা গান। এটা একটু একটা ছায়াছবিতে, গানটা শুনলেই আমরা নিশ্চয়ই বুঝতে পারবো কি গান। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। গানটা এতটাই পছন্দের একটা গান যে গানটা শুনতে শুনতে এরপর ঠিক কী বলবো কী বলা উচিত সেইগুলো গোছানো হয়ে ওঠেনি। তাই এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, একটু সময় চেয়ে নিই আপনাদের কাছ থেকে। ছোট্ট একটা বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে পার্থদা। দাদা, আমরা এবারে কি শুনবো? আজকে তো বিভিন্ন ধরনের গান শুনছি আমরা। একটা চণ্ডীপাঠের গান গাই, মহিষাসুরমর্দিনী। চণ্ডীপাঠের গান বললে একটু ভুলই বলা হয়, মহিষাসুরমর্দিনীর গান। হ্যাঁ, মহালয়ার দিনে সকালবেলা যে গানগুলি ভোর হয়। জাগো তুমি যা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি যাগো, জাগো তুমি যাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি যাগো, জাগো তুমি যাগো। প্রণমী বরদা অজরাতলা, প্রণমী বরদা অজরাতলা, বহু বল ধারিণী রিপুদল প্রদায়িনী, তুমি যাগো, যাগো তুমি যাগো, যাগো তুমি যাগো, যাগো তুমি যাগো। জাগো দুর্গা মানেই শিউলি কুড়োনো ভোর, জাগো দুর্গা মানেই শিউলি সুরভিত সকাল। মহালয়ার দিন এই গানটা না শুনলে সকাল হয় না, সেরকমভাবে আজকে শুটিং ফ্লোরে আমরা সবে সবে পুজো পার করে এসেছি, আজকে শুটিং ফ্লোরে এমন একটা পরিবেশ তৈরি হলো এই গানটার সঙ্গে সঙ্গে যে আসছে পুজোর একটা আমেজ তৈরি হয়ে গেল। আর তো হাতে সময় খুব বেশি নেই দাদা, তাই একটু গল্প করে নিই এবার। কোথা থেকে আসছেন আপনি? আমার গাঙ্গুলি বাগানে বাড়ি, ফ্ল্যাট আছে ওখানে, আর আমার বড় হওয়াটা দুর্গাপুরে। আচ্ছা, আর এই গান সম্পর্কে যদি কিছু জানতে চাই, গান শেখা, গানের পথ চলা? আমি গান শিখেছি প্রয়াত সমরেশ চৌধুরী, তারপরে মুনাবার আলী খান সাহেবের কাছে ক্লাসিক্যালটাই শিখেছি। তারপরে একটা অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম, তখন ওই সুচিত্রা মিত্র আমার খুব মানে শ্রদ্ধার মানুষ, উনি আমাকে ডেকে বলেছিলেন তোমার গান খুব ভালো, তুমি একটু ভালো করে গাও, তোমার ভালো হবে। তো সেইটা একটা অনুপ্রেরণা। তারপর অনেক ঝড়, হ্যাঁ তারপর অনেক ঝড় ঝঞ্ঝা গেছে, কিন্তু গানটা ছাড়িনি, এই চালাচ্ছি ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বরের কৃপায় আপনার গানের পথ আরও প্রশস্ত হোক এই কামনা করি। গান শুনতে শুনতে অনেকটা সময় পার হয়ে গেছে, আজকের পর্বে শেষ গান শুনবো। একটু আগে আড্ডা মারার সময় মানে ব্রেকের সময় আমি শুনেছি যে আপনি গান লেখেন, নিজে সুরও করেন, তো আজকের শেষ গানে এরকম কোনো গান শুনবো কি? একটা শোনাচ্ছি, এটা আধ্যাত্মিক গান, আমার নিজেরই লেখা। কেমন করে খেলবো বলো বন্ধু আমার তোমার সাথে, বড় বেশি নোংরা লেগে রয়েছে আমার দুই হাতে, কেমন করে খেলব বলো বন্ধু আমার তোমার সাথে,
যাদের সাথে খেলব বলে খেলাম সকাল বেলা, খেলতে তারা কেউ জানে না খেলার নামে হেলা, তারা যাবার বেলা দিয়ে গেল আবর্জনা এই প্রভাতে, বড় বেশি নোংরা লেগে রয়েছে আমার দুই হাতে, কেমন করে খেলব বলো বন্ধু আমার তোমার সাথে। কাছে এসেছি তাই করে আমার দু চোখ নিচু, তোমাকে দেব আমার মন্দ ভালো যত কিছু, আমার কাছে এসেছি তাই করে আমার দু চোখ নিচু, তোমাকে দেব আমার মন্দ ভালো যত কিছু, তুমি আমায় ফেরাবে না মোর আছে জানা, তুমি আমার অশ্রু দিয়ে ধোয়াবে হাত খানা, শেষে করব খেলা তোমার সাথে নিবিড় নীরব গভীর রাতে, বড় বেশি নোংরা লেগে রয়েছে আমার দুই হাতে, কেমন করে খেলব বলো বন্ধু আমার তোমার সাথে, বড় বেশি নোংরা লেগে রয়েছে আমার দুই হাতে, কেমন করে খেলব বলো বন্ধু আমার তোমার সাথে। বাহ, ভীষণ সুন্দর একটা গান শুনলাম আমরা। দাদা, আজকে তো আমরা আপনার লেখা আপনার সুরে একটাই গান শুনেছি, আশা রাখছি ভবিষ্যতে যখন আবারও দেখা হবে তখন এরকম গান আরও অনেক শুনব। আজ তো হাতে সময় আর একদম নেই, তাই আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনার সঙ্গে। আর বন্ধুরা, ভালো থাকবেন আপনারাও, ভালো রাখবেন সবাইকে। আবারও সঙ্গীত সুধার নতুন এক পর্ব নিয়ে চলে আসবো আপনাদের কাছে, ততক্ষণ দেখতে থাকুন সৃজন টিভি, বাংলার প্রথম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চ্যানেল, আপনার স্মরণ মননের সঙ্গী। আজ আসি, নমস্কার। সঙ্গীত সুধা।